আজ 25শে বৈশাখ, বিশ্বকবি 158তম জন্মজয়ন্তী। আজ এই বিশেষ দিনে আমার নিবেদন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুড়ো ধারা খড় পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখি যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারিক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে। আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদীকূলে যাহা রয়েছিনু ভুলে। সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ছোট সেতরি,
আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিণ পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। আমি ইন্দ্রনী মণ্ডল, শ্রেণী ষষ্ঠ, বিভাগ ম, ক্রমিক সংখ্যা 18। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমার একটি ছোট্ট নিবেদন। আমি সৌরাশি সালদার, ক্লাস 6 সেকশনে, রোল নাম্বার 3। আজ 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিবস উপলক্ষে কবিগুরুর প্রতি আমার সশ্রদ্ধ নিবেদন। তাঁরই রচিত প্রশ্ন কবি। ভগবান, তুমি যুগে যুগে দুধ পাঠাইছ বারে বারে, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো, বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে, আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে, আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, হেনেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে, বিচারের বাণীর নীরবে নিভৃতে কাঁদে, আমি যে দেখিনু তরুণ বালক গুণমাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় সুধাই অশ্রু চলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তবু আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। নমস্কার। নমস্কার, আমি শাগনিক সাউ, কবি প্রণাম জানাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো, বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে, আজি দূর দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে, আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, হেনেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে, বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে,
কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় সুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো নমস্কার। পুরানো শিবিনের কথা ভুলবি কি রে হায় অসি চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় পুরানো শিবিনের কথা ভুলবি কি রে হায় অসি চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা নমস্কার, আমি দেব চ্যাটার্জি, ক্লাস সিক্স, সেকশন ডি, রোল 44। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিবস। তার এই জন্মদিবসে তারই লেখা আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই। প্রশ্ন: ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষে বিষ্ণাশো, বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে, আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃস্ব হয়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে, আমি যে দেখি নু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাতা কুটে, কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তরে তাই তো তোমায় সুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো নমস্কার।